বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দীর্ঘ চল্লিশ বৎসর আল্লাহর রাস্তায় ধ্যান করলেন সাধনা করলেন সত্য তরিকার দাওয়াত দিলেন সত্য ইসলামের দাওয়াত দিলেন একদিন বাইজি শেষ রাতের বেলা আল্লাহর তরফ থেকে বাইজিদের নিকট একটা এলহাম আসলো রে বাইজি আজকে আমি আল্লাহর তরফ থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই নগরে একটা খ্রিস্টান পাদ্রিদের একটা গির্জা আছে ওই গির্জার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি দিনের দাওয়াত দিয়ে দিবা সহজ না কঠিনে মাবুদ আমি কেমন করে ওই গির্জার মধ্যে যাব যে গির্জার মধ্যে একজন নয় দুইজন নয় একদিন এক অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ হুকুম করলেন বাইজিদে যাওয়ার জন্য ওই অনুষ্ঠানের মধ্যে ফার্স্ট লক্ষ খ্রিস্টান থাকবে ওই ফার্স্ট লক্ষ মানুষের সামনে একজন আল্লাহর দাওয়াত দিবে সহজ না কঠিন আর জোরে কম খুব কঠিন হুকুম দিছে কে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া আল্লাহ আমি কেমন করে সেই সত্যের দাওয়াত দিব আমার আল্লাহ কয় বাইজিদ রে এরা যেমন পোশাক পরে যেমন আচার ব্যবহারের পোশাক আশাক পরে তসবি পরে তুমি সেম তাদের পোশাক পরিধান করো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একই রকম পোশাক পরলেন তোষ বিঘায়ের মধ্যে দিলেন মাথার মধ্যে টুপি পরলেন তাদের পোশাক পরে পাঁচ লক্ষ মানুষের সমাবেশের মধ্যে তিনি প্রবেশ করলেন হুকুমকার হুকুমকার বাইজিত বুস্তামি তাদের পোশাক পরে পাঁচ লক্ষ মানুষের মধ্যে মিশ্রিত হয়ে গেল কে মুসলমান কে খ্রিস্টান কে হিন্দু কে বুদ্ধ কে মুসলমান এটা পরিচয় চিনার মতন না পাঁচ লক্ষ মানুষের সমাবেশে তাদের যে প্রধান অতিথি এরকম একটা স্টেজের মধ্যে চেয়ার রাখছে রে বাবা ওই চেয়ারের মধ্যে যখন যাবে বসা মাত্র দেখা যায় চেয়ারটা চেয়ারটা কাঁপতে শুরু করছে পাঁচ লক্ষ মানুষের বক্তা কেমন সাধারণ কঠিন একজন মানুষের কথা একজন ইমামের কথা পাঁচ লক্ষ মানুষ উঠে এবং বসে ওই মধ্যে মাত্র বসতে গেছে রে বাবা করে কাঁপতে শুরু করছে যেই জবান দিয়ে কথা বলবে ওই জবানের আওয়াজটা আস্তে আস্তে নিচের দিকে যায় কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না জানতে চোখ পানি পড়তেছে প্রায় ঘন্টা খানিক সময় চলে গেছে কোনো আওয়াজ নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই সবাই ডাক হুজুর এত জীবন আপনি আমাদেরকে সুন্দর সুন্দর পাঠ করলেন আজকে কেন আপনার এই অবস্থা কিছুক্ষণ আগেও দেখলাম ভালো বসার আগেও দেখলাম ভালো আপনি বসা মাত্র আপনার রূপ চেঞ্জ হয়ে গেছে কারণটা কি ওই পাত্রে আস্তে আস্তে করে বলতেছি যেই মাত্র আমি চেয়ারের মধ্যে বসলাম বসা মাত্রই আমার নাকের মধ্যে গ্রাম রাখছে রে এই ফার্স্ট লক্ষ খ্রিস্টানদের মধ্যে মোহাম্মদি মোহাম্মদি মুসলমান একজন ব্যক্তি আসছে সদ্য আমার এই জায়গার মধ্যে তার দিন কায়েম করার জন্য পাবজির ফাওয়ার আছে না নাকের ফাওয়ারটা কি ওই পাঁচ লক্ষ মানুষ ডাক দেয় কই হুজুর হুকুম দেন আর দেখা দেন এই ব্যক্তিটা কুন্ডা যদি ভাই তাইলে কাটটাল বাম বুঝেন নাই কাটটাল ও কাডা গাড়ি দরকার নাই তোরা চিনবি না তোরা বুঝবি না রে আমি বসা মাত্রই বুঝা বলছি মোহাম্মদ ইসলামের অনুসারে মাটিতে আর আমি মুনাফিক সিয়ারে আল্লাহু আকবার ও দয়াল তার किशन বাবু না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা যাইতে মন চাইকে চাই না আরো জোরে কোন কার কার মন চাই একটু হাতুরায় দেখান তো এটা স্লোগান হবে কে পারবে এটা স্লোগান দেন জোরে

হুজুর আপনাকে আমি বলতে চাই আপনি কে কোন জায়গার মধ্যে বসে আপনি উঠেন আপনারে কেউ কোনো আঘাত করবেন আপনি আমার সামনে আসেন কি মতলবে আসছেন কি উদ্দেশ্যে আসছেন আপনি আমার সাথে আসেন আমার সাথে কথা কন আমারে যদি বুঝাইতে পারেন আমি ইমাম যেই দিকে আমার মুসল্লিও সেই দিক কত মানুষ জুড়ে গণ একটু গভীর মনোযোগ বলি আল্লাহ কারো শুনে যান হাকিকতের আলোচনা শুনবেন তো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ বাইজিদ বুস্তামি আসতেছে বীর বাহাদুর পাঠাইছে কে স্টেজের সামনে আসলে সবাই দিকে কই ইলা সুরু গুরু মানুষটা হে আইছে আমরা বল তো আসলে আপনি কিসের জন্য আসছেন যে দিনের দাওয়াত দিতাম অবশ্যই দিবেন কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে জীবন টেনে যাইতে পারবেন আর যদি উত্তর না দিতে পারেন তাইলে কিন্তু আমার যে ফাঁস লক্ষ্য বাহিনী আছে কাঠাল বা বুঝছেন নাই ময়মন সিংহে আসেন মনে একটা একবারে সাইজ করে লাইব আমি যদি উত্তর না দিতে পারি তাহলে তো সাইজ করবেন ঠিক কিনা আর যদি আমি উত্তর দিতে পারি তাইলে তার পুরস্কার ও যদি উত্তর দিতে পারেন তাইলে জবান দিলাম আমি এবং আমার পাঁচ লক্ষ খ্রিস্টান নিয়ে আমি আপনার মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে যা তার নাম হলো আল্লাহর এমন একটা দেশের মধ্যে বসবাস করি মাতার মধ্যে টুপি ফুতার মধ্যে দাড়ি লাগাইয়া মাজারের জায়গায় মন্দির পাহারা দেয় আর আইসা মাজার বাঙ্গে দুঃখ লাগে মুসলমানের কাজ আল্লাহর অলিদের স্মৃতি রৌদা শরীফ রক্ষা করবে নাফাককে পবিত্র করবে মসজিদ পবিত্র করবে আর ওরা পবিত্র জায়গাকে অপবিত্র করে আর অপবিত্র জায়গায় পবিত্র করে কি মুসলমান না মোনাফিক আর জোরে কোন মুসলমান না মোনাফিক গজবকে আমরার লেগে না হেরার লেগে আমাদের জন্য এদের কারণে তা আমরা আজকে গজবের মধ্যে পড়তেছি বাইজিৎ পুস্তামিন একদম মানে তুমি কি প্রশ্ন করবা শুরু করো আমি প্রশ্ন উত্তর যাবার জন্য রেডি বাইজিৎ পুস্তামিন ডাক দিয়া কয় বাইজিৎ এক নাম্বার প্রশ্ন শুরু করলাম একটা না অনেকগুলা অনেক প্রশ্ন করবা প্রত্যেকটা উত্তর দিতে পারবা অবশ্যই পারমু আরো জোরে কোন বৈজিৎ ওই এক কোন এক যেই একের কোন দুই নাই ওই দুই কোন দুই যেই দুইয়ের এর কোনো তিন নাই ওই তিন কোন তিন যেই তিনের কোনো চার নাই ওই চার ও কোন চার যেই চারের কোনো পাঁচ নাই ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচের কোনো ছয় নাই ওই ছয় কোন ছয় যেই ছয়ের কোনো সাত নাই ওই সাত কোন সাত যেই সাতের কোনো আট নাই ওই আট কোন আট আটের কোনো নয় নাই যে ওই নয় কোন নয় যেই নয়ের কোনো দশ নাই ওই নয় ওই দশ কোন দশ যেই দশের কোনো এগারো নাই ওই এগারো কোন এগারো যেই এগারোর কোনো বারো নাই ওই যেই যেই এগারোর কোনো বারো নাই ওই বারো কোন বারো যেই বারোর কোনো তেরো নাই ওই বারো কোন বারো যেই বারোর কোনো তেরো নাই যেই বার যেই তেরো কোন তেরো যেই তেরোর কোনো চোদ্দ নাই ওই চোদ্দ কোন চোদ্দ যেই চোদ্দের ভিতরে পনেরো নাই আরো জুড়ে কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কিছু বুঝছেন বুঝছেন কিচ্ছু কথা কেন বুঝছেন কিচ্ছু প্রশ্নটা কোন কায়দা করছে করছে কে খ্রিস্টান উত্তর দিব কে মুসলমান প্রশ্ন করছে কে খ্রিস্টান উত্তর দিব কে মুসলমান হইবার লাগিয়া না আটকাইবার লেগা এক টিকা চোদ্দ পর্যন্ত প্রশ্ন করছে এটার মধ্যে কোনো সাবজেক্টই নাই সব ইশারা হাকিক কোনো শরীয়তের কোনো গন্ধই নাই বাইজিদ আমি কয় আল্লাহ প্রত্যেকটার উত্তর আমার সিনার মধ্যে আল্লাহ দিছে আল্লাহু আকবার কা কি রে যদি 14টা প্রশ্নের উত্তর দিতে পারো এখন আমার আরেকটা প্রশ্ন যা প্রশ্ন আছে রে প্রত্যেকটা প্রশ্ন করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়াই যাব তার বিনিময় আমি আজকে মুসলমান করবই কারণ পাঠাইছে আমার আল্লাহ জবান কুলে প্রেম জালা অহঙ্গ জলে জ্বালা মুর্শিদে প্রেম জালা অহঙ্গ জলে নবরঙ্গ রাম পাগল করিয়া এখন দয়াল রইল কত এখন দয়াল রইিল কতাই রে রে জালা কিয়া নিবাই মুর্শিদ প্রেম জালা অহঙ্গ জলে বাইজি প্রস্তামে কিনা দেখ বাইজি দে রে এখন প্রকাশ্য প্রশ্ন হলো এক নাম্বার আমাদের দেশে দেখবেন ব্যাং আছে ব্যাঙ ব্যাঙে কি কয় ঘেঙৰ ঘেঙৰ আওয়াজ করে। বাইজি রে এই ব্যাঙ গ্যাঙর গেঙর কইরা কি কয় তার উত্তর দ্বিতীয় বকো জানি আরে বাইজিত এখন জানি তুইটা কইতে পারতি না ও কি দুই নাম্বার প্রশ্ন সত্যটার পরে এখন প্রকাশ্য দুই নাম্বার প্রশ্ন আমাদের দেশে কুত্তা আছে না নাই জুড়ে কম কুত্তায় মানুষটা দেখলে ঘ্যাও ঘ্যাও কথা কনবি ডাকটায় ঘ্যাও ঘেও বাইজিদ রে এই কুত্তায় ঘেও ঘেউ পুইরা আমরা রে কি কয় জানুস নেই কো জানি সুবান কইতেন না খারাপ লাগতেছে মনে আরে ওই এমন একটা সৃষ্টি আছে আমার আল্লাহ পৃথিবীর বুকে দুইটা জাত বানাইছে রে বাইজ একটা হলো মানুষ আরেকটা হলো জিন আমার আল্লাহ মানুষের মধ্যেও নবী পাঠাইছে জিনদের মধ্যেও নবী পাঠাইছে মানুষের মধ্যে নবীদের মধ্যে আল্লাহ হাজিল করছে জিন্দের মধ্যে আমার আল্লাহ ওহি নাজিল করছে মানুষ না জিন ও না এই দুইটা ছাড়া আমার আল্লাহ তৃতীয় আরেকটা জাতির কাছে ওহি নাজিল করছে এটা কেডা বাইজিত কল আলহামদুলিল্লাহ জানি আল্লাহ আকবার না জানে কি জানে না আরো জুড়ে জানে কি জানে না ওই মুর্শিদের চাকরও যদি হইতে পারেন ওই মুর্শিদের জুতাও যদি টানতে পারেন জুতার ধুলি যদি নিতে পারেন আপনার ভাগ্য কি ভালো না খারাপ আরো জোরে কোন ভাগ্য না খারাপ আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম سنين أرزو الله إن رحمة الله قريب من المحسنين نشتوي أمي الله رحمة الله أمي الله الرحمة إن الله إن رحمة الله نشتوي أمي الله الرحمة قريب من المحسنين أمر محسن নেককার আল্লাহ ওয়ালা অলি আল্লাদের দরবারে আমি আল্লাহর রহমত আছে আরো জোরে সেই রহমত পাওয়ার জন্য আমরা আজকে আসছি ঠিক কি না আজকে আসছি রহমত পাওয়ার জন্য না গজব নেওয়ার জন্য কারা কারা রহমত পাওয়ার জন্য আসছেন একটু হাত উঠায় দেখান নারে না ওয়ালি আল্লাহ যেখানে দয়াল নবী যেখানে মিলাদ কেয়ামত যেখানে নামাজ রোজা যেখানে নারী তগবীর সকলেই হাত নামা ও দয়াল মুরসি দো নিরা কি বায়ামে ও দয়াল মুরসি দো চাকর নিরা আমি মাসের বেতন মাসে চাইনা মুরশিদ মাসের তুমি একসাথে চাকরীরা ইহি বাঙারে ও দয়াল জবন কোলে বলি নাহ আখবর বাইজি ডাক দিয়া কেটাও জানি বতাইল আর একটা প্রশ্ন কি কয়েকটা গাছ আছে এই গাছের মধ্যে তিরিশটা ডাল আছে তিরিশটা ডাল বারোটা ডাল আছে বারোটা ডালের মধ্যে তিরিশটা পাতা আছে তিরিশটা পাতার মধ্যে পাঁচটা মুকুল আছে এটা কিরে বাইজি ও এটাও জানি শেষ প্রশ্ন পৃথিবীর বুকে এমন একটা কবর আছে রে যে কবরের মধ্যে যে লাশটা রাখা হয়েছে ওই কবর তারা লাশ নিয়ে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করে এই ভাতৃ মনে করছে সেইটা মনে জানতো না বাইজিত কয় আলহামদুলিল্লাহ এটাও জানি আর কিছু কইবিনি ক কিতাব প্রমাণ করে একটা না দুইটা না বাষট্টিটার মতন প্রশ্ন করছে বাবা এতলা দেখছি এতলার ব্যাখ্যা যদি দিতে যান দিতে যাই তাইলে সময় শেষ আমার সময় করে অল্প শুনবেন নি না বাই যেবেন গা বাই যেবেন গা এই কবর এমনে দৌড়াদৌড়ি করে আচ্ছা কোন তো ফুরাই গলার যে গুরুস্থানে যে লাশ গুলা থইয়ান এটা কি ঘুরে আবার পাইতে পরে যে কো তো গুরুস্থানই আছে আমাদের বাবুল শাহ রহমতুল্লাহ আলাই এর বাজার যেখানে আছে গানি আছে তো এটা কোন কব বাইজি দে কইটাও জানি আলহামদুলিল্লাহ আরো জোরে কন এখন আমি প্রশ্নের উত্তর দিব অবশ্যই উত্তর দেন এক নাম্বার প্রশ্ন তুমি কল্লা যে এক যে একের কোন দুই নাই ওই এক হলো আমার আল্লাহ আমার আল্লাহর আগেও কেউ নাই পরেও কেউ নাই কলহু আল্লাহু আহাদ আল্লাহুসামেত লেমিয়া লিদো ওয়া লা মিয় ওয়া লাম্ মিয়া কুল্লাহু আহাত কথা বলেন ঠিক কি না ওই এক হলো আমার আল্লাহ আমার আল্লাহর আগেও কেউ নেই পরেও কেউ নেই আল্লাহ এক অদ্বিতীয় উত্তর ঠিক আছে পাদ্রী কয় বাইজিত উত্তর ঠিক আছে তাইলে ওই দুই কোন দুই যেই এর সাথে তিনের কোনো মিল নাই ওই দুইটা হলো এক হলো দিন এক হলো রাত দিন কোনো দিন দুইটা হবে না দিন হলো একটা রাত হলো একটা এই রাত এবং দিন দুই দুই থাকবে দুই কোনো দিন তিন হবে না পাত্রি ঠিক আছে গো অবশ্যই ঠিক আছে কই ওই তিন কোন তিন যেই তিনের মধ্যে চাই নাই ও ওই তিন হলো এক হলো আমার আল্লাহর আরস এক হলো কুরসি এক হলো কলম ওই চার কোন চাইর যেই চাইরের ভিতরে পাস নাই বাইজিত বুস্তামিন আগ্নিয়া কয় খ্রিস্টান পাদ্রি রে ওই চার হলো ওই চার যে চার সম্পর্কে আমার আল্লাহ ডাক দেখ ওই দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ বানাইছি নবী আর ওই নবীর উপরে আমি আল্লাহ চারটা প্রসিদ্ধ কিতাব দিলাম একটার নাম হলো কোরআন আরেকটার নাম হলো জাবর আরেকটার নাম হলো ইঞ্জিল আরেকটার নাম হলো তাওরাত এই চারটা কিতাবে কিতাব থাকবে তার আগে পিছে আর কোনো কিতাব হবে না ওই পাস কোন পাস যেই পাসের ভিতরে কোনো ছয় নাই ভাই জি ডাক দিয়া কই অ্যা পাথিরি ওই পাস হলো ওই পা যেই পাস আমার আল্লা রব্বুলা আলামিন আমার নবীরের দাওয়াত দিয়া মেরাজের রজনীতে মেরাজে নিলেন নবীকে আসার পথে বন্ধু বন্ধুর মতের জন্য پاس وقت و نماز دیئے چھے ہر زبن کل بلینا اللہ اکبر یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ تمی جیبون تمی ادار گورے تمی اپن ریدوین میں تے بولن ری دو تیر تم سوبین یار یا للہ اللہ یا, یا سو او لہلا سبن کو لے بولی نا مرحبا আব্বাই জিদ পাঁচটা নামাজের কথা বললা হা ঠিক আছে তাহলে দেখা যায় খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হয়েও মুসলমানের নামাজের খবর রাখে কি রাখে না কিন্তু আজকে এমন মুসলমান হইলাম আশেক রাসুল দাবি করে কিন্তু নামাজের খবর নাই এ বন্ধু আমার নবী তো মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাতে কথা কন্যা সাক্ষাতে গেছেন না আসার সময় আমার আল্লাহর কাছ থেকে দাবি করছেন কি সম্পদ টাকা জান্নাত কিছুই না আসার পথে আল্লাহ আমি তো যাব দুনিয়ায় আমার উম্মত যদি জিজ্ঞাসা করে ইয়া আসুল আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহর সাথে দিদার হয়েছে তা আমরার লেগে আপনি কি আনছেন গো আমরার লেগে আপনি কি আনছেন তখন আমার উম্মতটা আমি কি মুখ দেখা আজকে ওই উম্মত নামাজ পড়ে না আল্লাহর অলিরা কি নামাজ পড়ে নাই এখন আপনি যদি কন আমার ফিরে দেখছি না নামাজ পড়তে আরে বেটা তোর ফিরে কি তোর দেখায় নামাজ পড়বো কথা কন নামাজ কি দেখানির বিষয় ভাই হকানি আল্লাহর অলি যারা মানুষকে দেখায় নামাজ পড়ে না আর দেখাইয়া নামাজ পড়াকে আল্লা বলে ফাওয়াই ফাওয়াইলুল্লিল মুসল্লিন দেখবেন কিছু নামাজি আছে মসজিদটার থেকে বাইরে ওই হে বাডা ঠেঙ্গের ওই ঠেং তিল সাডা দেরে কি নামাজ পড়ছো নি বুঝছি জান্নাত তোমরার লেগে না জান্নাত আমরার লেগে নামাজটা খালি হয়ে যাবে কথা কন না এমন নামাজি আছে না নাই আর ওই নামাজি কোনদিন জান্নাতে যাইতে পারবে না আর আপনি আপনার পীরে বলতেছেন আপনার পীরের উপর আপনি মিথ্যা কথা বলতেছেন উনি যে হকানি আল্লাহর অলি হয় অবশ্যই অবশ্যই কথা কোন ঠিক কিনা তুমি তোমার ফিরের সাথে তুলনা দিয়ে তুমি নামাজ ছেড়ে তুমি আকিস বিরু লইছ এর নাম ফির মুরিদি। আমার নবী তো ওই নবী নিজের স্বার্থে কোনোদিন কাঁদে নাই আমার নবীকে আমার আল্লাহ কয় বন্ধু আপনি একটা লুবি আমার নবী সম্পদের লুবি ছিলেন না নারীর লুবি ছিলেন না সম্পদের লুবি ছিলেন না ক্ষমতার লবি ছিলেন না আল্লাহ আপনি আমার নবীকে আপনি বললেন কেন কি কারণে বললেন আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুকে এই জন্যই লুবি বলেছি আমার বন্ধুর ভিতরে শয়নে স্বপনে চব্বিশ ঘন্টা গুনাগার হুম্মতের লোভ কেমনে গুনাগার হুম্মত পার কইরা জান্নাতে নিব এই চিন্তায় আমার নবী করে এই চিন্তায় আমার নবী করে আল্লাহ আকবাল আজকে ওই নবীরে তুমি কান্দায় নামাজ বইয়া তুমি আখেরাতে চিন্তা করো কফল জাডার বাড়ি খবর দা তরিকতপন্থীরা কোনদিন নামাজ ছাড়তে পারে না নামাজ তো শুধু আমাদের জন্য মোনাফিকদের জন্য না কথা বলেন ঠিক কিনা মুনাফিক যদি কেমক পর্যন্ত নামাজ পড়ে হেন নামাজ আর শয়তানের নামাজের মধ্যে কোনো তাফাত নাই কথা কথাগণ ঠিক কিনা আর মোমেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি মালিককে খুশি করার জন্য করে ওই নামাজের ভিতরে তো নবীরও সালাম দেওয়া হয় ওই নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকেও সালাম দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তুমি দেখা দিয়া মোল্লার মোল্লায় নামাজ পড়ুক আমি সাহাই কষ্ট লাগে ওই নবী নামাজ আনলেন যাও বন্ধু নামাজ দিলাম কয়েকত পঞ্চাশ কাইটটা দিল কয়েকত পাঁচ ওয়াক্ত উম্ম যদি পাঁচ ওয়াক্ত যদি আমি আল্লাহর কদরতি কদমে সেজদা দে আরে বেটা তুই তো মানুষের কদমে সেজদা দিবি না তুই তো কোনো প্রাণীর কদমে সেজদা দিবি না কোনো তো কোনো গাছের কদমে সেজদা দিবি না কোনো মূর্তির কদমে সেজদা দিবি না তুই তো তোর মালিকের কদমে সেজদা দিবি যে মালিক চব্বিশ ঘন্টা তোমার দিকে তাকায় থাকে কষ্ট লাগে আমরা তরিকতপন্থীর আজকের থেকে কি নামাজ সারবো না ধরবো আল্লাহর অলিদ দরবার থেকে আপনারা নিয়ত করে নামাজ পড়বেন না সারবেন কোনো মোনাফিকের পিছনে নামাজ পড়বেন না প্রয়োজনে একাকী গড়ে নামাজ পড়বেন তারপরে নামাজ পড়ব খ্রিস্টানে নামাজের খবর নেয় বাইজিদের কাছ থেকে আমার মুসলমানের করে নামাজের খবর নেয় আল্লাহর অলিরা নামাজ পড়েছেন নবী নামাজ এনেছেন কারণ নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম আল্লাহর সাথে কথা বলতে মন চায় না জুড়ে কোন চায় না তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো জুড়ে বলেন পড়ব তো ইনশাআল্লাহ ছয় নম্বর প্রশ্ন বাইজিদ ওই ছয় যেই ছয় এর ভিতরে কোনো সাত বাইজিদ ডাক বলে ওই ছয় হলো ছয়টা দিন যেই ছয় দিন আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন নববন্ধ ভুবন্ডল সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন খলাকাস ওয়াল আরদা ফী সিত্ততি নিশ্চয় তোমাদের রব আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন ওই 6 সেই 6 যেই সহি আমার আল্লাহ আসমান জমিনের মধ্যে সব কিছু তৈরি করেছেন জুড়ে কোন সুবাহান খ্রিস্টান পাদ্রি জিজ্ঞাস করে প্রশ্নের উত্তর পাইছো কো অবশ্যই পাইছি কো তাইলা আবার প্রশ্ন কো কি প্রশ্ন ওই সাত কোন সাত যেই সাতের ভিতরে কোন আট নাই সুবহানাল্লাহ কইতেন আর জুড়ে কইতেন না বাইজিদ বুস্তামি ডাক দিয়া কো ওই সাত হলো আমার আল্লাহর সাতটা আসমান এই সাত কি সাতটা আল্লাহ বলে সুরা মুলকের মধ্যে এই সাতটা হলো সাতটা আসমান ওই আঠ কোন আঠের ভিতরে নয় নাই ওই জানি ওই আট হলো ওই আট আমার আল্লাহ রব্বুল আলামিন আট ফেরেস্তা বানাইছে আল্লাহর আরশ বহনকারী আট জন ফেরেস্তার কথা বলেছেন জুরে কোন সুবহান আল্লাহ বাইজিদ রে বাইজিদ ওই নয় কোন নয় যেই নয়ের ভিতরে কোন দোষ নাই বাইজিদ বুঝতে আমি ডাক দিয়া কয় ওই নয় হলো ওই নয় যেই নয়ের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নয়জন জন কথা ওই বনি ইসরায়েলের মধ্যে নয়জন ফাসাদকারী ব্যক্তি ছিল তারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতো মারামারি লাগাইয়া দিত সমাজের মধ্যে গুতাগুতি করত আছে না নাই আরো জোরে ওই নয়জনের নাতিফুতি কেমত পর্যন্ত থাকবে প্রত্যেকটা সমাজের মধ্যে এদের ব্লাড কালেকশন আছে দেখবেন এমুক রেদে এমুক লাগাই দিছে একখানা বইয়া রয়েছে আর একটা মেরে দিছে ফাত।

সাইড বাঙ্গা সেখান দিব না তুই মাছ কেন থেকে দি তুইব এটার মধ্যে জোরে এক করে আল্লাহ দিলে তিন হাজার জন আসামি এর মধ্যে চারজন মরছে আর একশো জন আহত আর বাকি ছয়শো জন জেলের ভিতরে আছে না না এই নয় জনের বংশধর তারা এই নয় জনের বংশধর তারা তারা হতো ওই নয়জন ফাসাদকারী ফাসাদী পর্যন্ত পৃথিবীর বুকে দাঙ্গা হাঙ্গামা করবে আমরা করি জিয়ারত এরা কয় হোজা কথা কন আমরা করি জিয়ারত এরা কই ফুজা আমরা করি নবীর মহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা এরা কই বেদাত আছে না নাই আবার তা বারো খাওয়ার সময় কয় না মাক্কা বাক্কা মজা হইছে এরা হচ্ছে ফাসাদকারী ভাই জিত কো ঠিক আছে হাত দিয়ে কো ঠিকই আছে সুবহানাল্লাহ কইতেন না কয় তাইলে দশ নাম্বার প্রশ্ন ওই দশ কোন দশ যেই দশের ভিতরে এগারো নাই ওই দশ হলো ওই দশ আমার আল্লা রব্বুল আলমিন বান্দারে হজ করা কী করছে ফরজ করিয়া দিছে হজের ভিতরে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাইলে দম দিতে হয় দম যদি না দিতে পারে রে আল্লাহ সুরা বাকার একশো তো ছিয়ানব্বই নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করে এ বান্দা তুমি যদি দম না দিতে পারো তাহলে মক্কার মধ্যে তিনটা রোজা রাখবা এবং দেশে আইসা বাকি ষাটটা রোজা রাইকা দশটা রোজা যদি রাখতে পারো তাইলে আমি আল্লাহ তোমারে কামেলদার বান্দা বানায়া দিব আল্লাহ বাইজি ট্যাঁক দিয়া কই তাইলে কি দশ নাম্বার হইছে গো অবশ্যই ঠিক আছে হে বুঝতে পারলাম না এরে আমি আর তো ইঙ্গিত টিঙ্গিতে প্রশ্ন করলাম প্রত্যেকটার উত্তর দিতাছে আর গবেষণা করে দেখলাম এই প্রত্যেকটার দ্বিতীয় কোনো ফটোক্রফি নাই সো আনল্লাহ না ধরুশ্বরী পরী আল্লাহ আহ آل سَيِّدِنَا مع مولانا اللهم صل على سيدنا مع مولانا محمد وعلى يا محمد مصطفى نبي صلى الله يا محمد مصطفى امر صافا يا تركن داري صافا يا تركن داري رسول الله يا محمد مصطفى له يا محمد مصطفى نبي

বাইজিত বুস্তামি আবার বলতেছে আপনার আর কিছু প্রশ্ন বলেন কহা অবশ্যই যে এগারো যে এগারোর কোন বারো নাই ওই এগারো সম্পর্কে আপনার কি ধারণা বাইজিত বুস্তামি ডাক দিয়া কই ওই এগারো হলো ওই এগারো যে এগারো হলো ইউসুফ আলাইহি সালামের এগারো বাই সুবহানাল্লাহ কর আলোচনা ইউসুফ সম্পর্কে আল্লাহ নিজেই সুরা নাজিল করেছেন সূরাতুল ইউসুফ সুভান আল্লাহ অরে এটাও ঠিক আছে তাইলে ওই বারো কোন বারো যেই বারোর ভিতরে তেরো নাই ওই বারো হল ওই বারো যেই বারো সম্পর্কে আমার আল্লাহ বলেছেন বারোটা মাস আমার বান্দারে আমি আল্লাহ দান করছি বারো মাসে হয় এক বছর না তেরো দিনে তেরো মাসে

চাঁদ হলো তার মা সূর্য হলো তার বাবা ওই তেরোই হচ্ছে সেই তেরো এটাই হলো ইউসুফ নবীর স্বপ্ন তাইলে ওই চোদ্দ কোন চোদ্দ যেই চোদ্দের ভিতরে কোন পনেরো নাই আল্লাহু আকবর কোন আল্লাহর অলিদেরকে সেই পাওয়ার দিছে কে চলে কোন পাওয়ার দিছে কে সেই বেলায়েতের পাওয়ার আছে না নাই জুরে কোন আছে না নাই ওই চোদ্দ হলো ওই চোদ্দ আমার আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে পৃথিবীর মধ্যে সাত বানাইছেন কটা সাতটা স্তর কটা সাত আসমান সাত জমিন সাতটা জমিন সাতটা আসমান মোট কত পনেরো হইব কোনো দিন এই দুইটা ও এতগুলা ইঙ্গিত ক্রীড়া প্রশ্ন করলাম সবটি মিলাইলাই সব কথা ঠিক আছে কৌশান ব্যাঙ্গে কি আল্লাহ একবার আচ্ছা এতগুলা উত্তর যিনি দিতে পারছেন উনি কি ব্যাঙ্গের আল্লাহর জিকির করে আল্লাহ কি করে আসমান জমিনে যত সৃষ্টি জগত আছে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে কোরআন এর আয়া সময়ের দিকে লক্ষ্য করে দিকে গেলাম না ওইটাও ঠিক আছে ও কুত্তা ইদে গেও গেউ করে ইদা কয় ও কুত্তা কয় কি জানো কুত্তা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আর আরে আমি তোদেরকে পিছন পিছন গেও গেউ করে এই জন্যই ডাকি এখনো কি তোদের বিবেক জাগ্রত হয় না এখনো কি নামাজের কথা মনে হয় না রে যেই নামাজের মাধ্যমে মেরাজ হয় মমিনের সাথে আল্লাহ পৃথিবীটা হলো এত ছোট যত দিন যায় ততই তুমি কবরের দিকে তোমার কদম আগায় কথা নাকি ভিচ্ছায় যত দিন যায় তত তোমার কদম কবরের দিকে আগায় কবর অতি নিকটে কুকুরি ভাবে তোমার চোখের পানি সারা ঘেউ ঘেউ করে ডাকে মানুষদেরকে নামাজের কথা বলে কিন্তু মানুষ বুঝে না কুকুরের গায়ের মধ্যে আঘাত করে উচিত কথার কোনো বাত নাই এই কথা সুলাইমান আলাই সালাম পর্যন্ত বলেছেন যে কুকুর এভাবে ঘেউ ঘেউ করে এবং কি কুকুরের গুণ আছে দশটা কয়টা কয়টা কথা কইতো না দশটা গুণ আছে আমনের কটা গুণ আছে আমরা কটা গুণ আছে কুত্তার দশটা গুণ আছে হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলাই বলতেছেন যেই ব্যক্তির ভিতরে কুকুরের নয়টা গুণ থাকবে নিঃসন্দেহে ওই ব্যক্তি এই জামানার একজন কামের আল্লাহ রলি শোভান আল্লাহ কইতেন না কথাটা মনে পছন্দ হয় নাই দেখ হুজুরে সে শুধু কুত্তার সাথে মিলেছে না কুকুর আল্লাহর সৃষ্টি জগতের একটা সৃষ্টি কুকুরের নয়টা গুণের মধ্যে একটা গুণ হল কুকুর তার মালিকের সাথে বেইমানি করে না আপনি এক ওক্ত তাকে একটা রুটি খাওয়াবেন সে সারা জীবন আপনার গোলামি করবে আর আমরা এমন ব্যক্তি হলাম আল্লাহর আশ্রাফুল মাকলুকাত এক ওয়াক্ত যদি এই যে মাহফিল আমরা আসি তাবারুক খাই সারাদিন মাহফিলের খুঁজ কবর নাই লাস্টে হুতলার লেগে বয়ে থাকে কিরে তুই তো কুকুরের চেয়ে নিকৃষ্ট আমার কথা রাগ করলে করতে পারেন কিছু করার নাই উচিত কথার বাত না আল হাক তুমি যে খাবার খাইতেছো লুকমা তোমার হাতের মধ্যে বাত নিয়ে মুখে দিতেছ একটা লুকমার একটা লুকমার দাম তুমি দিতে পারবা তুমি তো একটা লুকমা তোমার মালিকের পক্ষ থেকে খাবারটা খাইতেছো এই একটা লুকমার জন্য তুমি তোমার মালিকের সুক্রিয়া কতটুকু আদায় করছো কথা কন কথা কন তাহলে এই একটা কুকুর একটা রুটি খাওয়ার কারণে মানুষের গোলাম হয় আর আমরা যদি আমরা ওই ওই মালিকের গোলামি করতাম ও মালিক তুমি আমাকে হাত দিছো পা দিয়েছ চোখ দিয়েছ এত সুন্দর সুস্থ দেহ দিয়েছ তোমার দেওয়ার দেহ দিয়ে তোমার কুদরতি কদমে লুটায় পড়বো তোমার কুদরতি কদমে দাসত্ব করব তোমার কদমে গুলামি করতে করতে বাবুল সার মতো দুনিয়া থেকে তোমার মহান মিলন মেলায় চলে যাবো এরকমভাবে যদি আমরা করতাম তাহলে আমরাও ওলি হতে পারতাম কথা বলেন ঠিক কিনা তাহলে কুকুরের একটা গুণ আপনাদেরকে দিলাম তো এই কুকুর যদি মালিকের সাথে মুনাফেকী না করে মালিকের কাছে যদি পিছন পিছন ঘোরা এই গুণ যদি কুকুরের থাকে থাকে থাকতে পারে ওই গুণটা যদি আজকে আমাদের ভিতরে থাকতো আমরাও এক একজন আল্লাহর ওলি হতে পারতাম এরকম ভাবে আর আটটা গুণ আছে ওই আটটা গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে ওই ব্যক্তি কি আল্লাহর অলিনা না শয়তান জুড়ে কোন ওলি না শয়তান কুকুরের একটা গুণ আছে একবারে নিকৃষ্ট কুত্তা নিজের খাইতে পারে আরেকজনের খাওয়ান দেখতে পারে কথা কোন না আবার আবার মানুষের কিচ্ছ আছে আছে না নাই কথা কোন আছে না নাই যুক্তিবাদী সাব ওয়াশ করতো দুই মলবি একানব্বই ওয়াজ করতেছে এক মলবি আগে গেছে আর এক মলবি পিছে গেছে বইয়া বয়া কইতাছে ইলাকিতা ওয়াজ করে ছাগলের মতো সাবা ইলা ওয়াজ করে গেছে হিলা কইতাছে ইলাকিতা ওয়াজ করে কুত্তার গরুর মতো খালি খাবলায়। দেখছেন হিংসা কতটুকু কথা কন না এখন আমি মোল্লা দিয়ে বুঝাইলাম আপনাদের ভিতরে নাই টুল্লা কথা কন না নাই কিয় একজনের খাওয়ান একজন দেখতে পারেন না এক বাইয়ের লাইল কাইটতে আরেক বাই নেই আছে না নাই রাস্তাটা পর্যন্ত বন্ধ কইরা দেয় একবার ওই নাদান চিন্তা করে না এই রাস্তা দিয়ে আমার লাজ যাবে আমার বাইয়ের লাজ যাবে জায়গাটারে এমন পাবে সিপায় দাবি করতে করতে বাবার কবরটা রাখছে দে বাইর বাড়ির ভিতরে এমনও মাসাল আমাদের কাছে আসে ইমাম সব তো দে হুজুর আমার বাপের কবরটা দিয়েছিলাম আবেগের ঠেলায় এখন নাইপ্পা দেখি আমার অংশ জায়গা কম পরে এখন আব্বার কবর উঠে বিল্ডিং দুলতাম। মাসালাটা বুঝতে পারছেন কিছু আমরা আজকে কোন জায়গা পর্যন্ত গেছি ডাক খাইতে কেউ কারো জায়গা ছাড়তে চায় না এটা হচ্ছে হিংসা অহংকার কথা বলেন ঠিক কিনা যে অহংকারের কারণে আজকে কুকুর নিকৃষ্ট আজকে ওই অহংকারের কারণে আশরাফুল আর এই অহংকার পতন করার জন্যই অলি আল্লাদের কদমে আসতে হয় তাইলে আপনি বসলে আপনি তামা থেকে স্বর্ণে পরিণত হতে পারবেন কথা বলেন ঠিক কিনা ও দয়াল মুহারে আমি মাসের বেতন মাস চাইনারে মাসের বেতন মাস চাই না তুমি একে সাথে চা কর নেইরা কি ইহি বায়া মারে জবান কোলে বলে আল্লাহু আকবার শর্ট করে দুই মিনিট শেষ করে দিতেছি অনেক রাত লম্বা হয়ে গেছে প্রশ্ন আর কয়টা বাকি আছে বুঝলা তো যাক এইবারের মতন থাক আগামীতে এই ভেজ ভাঙনে নাকি হ্যাঁ আর দুইটা দুইটা আছে একটা হলো গাছ একটা ডাল হলো বারোটা পাতা হলো তিরিশটা মূল কয়টা পাঁচটা একটা গাছের সেই গাছটা হল বছর নামক গাছ বারো মাসে হয় এক বছর ওই গাছের মধ্যে মাস আছে তিরিশ তিনটি তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে এক মাস আর এই বারো মাসে এক বছর বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস আর পাঁচটা মুকুল হলো দৈনন্দিন কইতেন না আরো জোরে কইতেন না সুভান আল্লাহ লাস্ট প্রশ্ন হলো দে লাস্ট লইয়া কবরে এই মাথার থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করে এটা কোন কবর উনি বলতেছেন ওই কবরটা হলো ওই কবর এটার নাম হলো ইউনুস দবী কে আল্লাহ পাক বিশাল এক মাসের ভিতরে ঢুকাইছিলেন ওই মাছের আরেক মাছ খায়া দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ওই মাস দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করেছিল ওই মাসের ভিতর নামক কবরের ভিতরে জিন্দা লাশ রাইকা মাছ দৌড়াদৌড়ি করছে ওই কবরটা হলো ইউনুস নবীর কবর আরো জোরে কন্যা সোহান আল্লাহ